ইমতিয়াজের সিট বাতিল করা হয়েছে, এটার জন্য আমরা রিট আগামীকালকেই ফাইল করব, আগামী সপ্তাহে হিয়ারিং হবে, আমি আশা করি সেটাও সে রিলিফ পাবে তার হল সিট বাতিলটা। কেন আপনি মনে করছেন ওটাও বাতিল হবে? এখানে আমি মনে করছি বলতে, আমরা লয়ার হিসেবে তো আমার একটা ওপিনিয়ন থাকবে এই জন্য যে যেহেতু রাজনীতি করাটা কোনো অপরাধের মধ্যে পড়ে না, রাজনৈতিক সংগঠন যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা নিষিদ্ধ করার কোনো সুযোগ বুয়েটের ছিল না, বুয়েট কর্তৃপক্ষের ছিল না। রাজনীতি এখন আজকের দিনে দাঁড়িয়ে, এই একুশ শতকের রাজনীতি দাঁড়িয়ে, যেখানে আপনি গ্রামের একটা হাট বাজারে গেলে পরে চায়ের দোকানে রাজনীতির ঝড় উঠে, আপনাদের টিভি প্রচার করে এগুলি ইলেকশনের আগে, যে চায়ের দোকানে যখন রাজনীতির ঝড় উঠে, আপনিই বলছেন যে বুয়ের সর্বোচ্চ মেধাবীদের জায়গা, সেখানে তারা রাজনীতি করতে দিবে না। আপনি রাজনীতি করবেন না, আপনাকে তো বাধ্য করা হচ্ছে না, কিন্তু রাজনৈতিক চর্চা আপনি বন্ধ করবেন কী করে, কী করে নিষিদ্ধ বলে? আর বুয়ের তো এরকম না যে এই প্রথম রাজনৈতিক চর্চা শুরু হলো, আমি বলবো সেখানে ভিতরে রাজনীতি চলেছে, যেটা বললাম যে ওখানে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে ওখানে ছাত্র শিবির রাজনীতি করছে, ওখানে ছাত্র দলের কমিটি দেওয়া হয়েছে, ওখানে হিজবুত তাহরিরের দাওয়াতে কর্তৃপক্ষকে দাওয়াত দেওয়া হচ্ছে, ওনারা কিন্তু এগুলি প্রকাশ করছেন না, কারণ তাদের রাজনৈতিক স্টাইলটা ডিফারেন্ট ওয়েতে ওনারা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এই সুযোগটা নিয়ে তারা ছাত্রলীগকে ঢুকতে দিচ্ছিল না। ইভেন স্বাধীনতা দিবসের প্রোগ্রামে, আপনি বাংলাদেশে বসবাস করে আপনি ছাত্রলীগের ছেলে ফেলেদেরকে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ফুল দিতে ঢুকতে দিবেন না, ফুল দিতে দেবেন না রাজনীতি নিষিদ্ধের নামে? এটা আপনি চিন্তা করতে পারেন? এটা কি রাজনীতি নিষিদ্ধের গল্প হলো? তার মানে এটা গল্পের নামে দায়টাকে ডেফিনেটলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী, ব্যবস্থা তাদের বিরুদ্ধে কেন নেবেন না? এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ওই অপশক্তি আমি আজকে যে মামলা করেছি সেই মামলায় তাদের দায় কি ছিল ছিল না সেটা কিন্তু আমি কোশ্চেনেবল করি নাই। কিন্তু ওরা তো বাড়তে দিয়েছে তো। যদি বাংলাদেশ ছাত্রলীগ মনে করে যে পাঁচ বছর আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, আমি সেটার ক্ষতিপূরণ চাই বা আমি কর্তৃপক্ষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আমি জানতে চাই, অবশ্যই তাদের সেই রাইট আছে, এবং সেটা যে আদালতের মাধ্যমে নিতে হবে তা না, সেটা কিন্তু তারা রাজনীতির মাধ্যমে সেটার ক্ষতিপূরণ তারা নিতে পারবে, কোনো সমস্যা নেই সেই জায়গাটায়। কিন্তু যে ডেড লকটা তৈরি হয়েছিল, আপনি প্রথমেই বলেন যে আমরা মাত্র দুই দিনের সিদ্ধান্তে আজকের এই ঘটনাটা, মানে রিটটা ফাইল করে একটা আদেশ নেওয়ার মতো জায়গায় আমরা আসতে পেরেছি। ইমতিয়াজের যে হলের সিটটা বাতিল হয়ে গেছে সেখানে আইনগত সে সহায়তা পাবে? আইনগতভাবে সে অবশ্যই তার সিট ফেরত পাওয়ার তার রাইট আছে এবং আমি সেটা তার পক্ষে লড়ব। আদালত কি আদেশ দিবেন আমি এখন বলতে পারবো না, বাট তার মামলার মেরিট আছে। আইনজীবী হিসাবে আপনি কি মনে করছেন যে একজন ব্যক্তির একটা সিট বাতিল করতে তাকে তো আত্মপক্ষ নাকি সমর্থন আত্মপক্ষ সমর্থন এটা বৈধ হয়েছে না অন্যায় হয়েছে? ডেফিনেটলি অন্যায় আমি মনে করি, অন্যায় হয়েছে যেহেতু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং সে যে কাজটা করেছে এই কাজটা কোনোভাবেই একটা হলের সিট বাতিল করার মতো কাজ না। তার মানে আইন তার সেই সুযোগ আছে, আমি মনে করি আইনে তার সুযোগ, লড়াইটা তো আপনিই করবেন, লড়াইটা আমি করব।